নিশা, নিশা আমি এসে গেছি, দেখো তোমার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসেছি। নিশা, নিশা, কি ব্যাপার, তোমার এই অবস্থা কি হলো? কি চাই তোমার? প্রতিশোধ। জেল থেকে একজন বিজনেসম্যানের স্ত্রীর খুনের আসামি পালিয়েছে। এই আসামি গত 3 বছর ধরে জেলেই ছিল, কিন্তু সম্প্রতি সে পালিয়ে গিয়েছে। দেখ প্রান্ত, আমি কিন্তু তোর জন্য সবচেয়ে বেস্ট লয়ারটাই কন্ট্যাক্ট করেছিলাম, বাট আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। বেস্ট লয়ার, তুই আমাকে ফাঁসিয়েছিলি, আমার জীবনের 3টি বছর নষ্ট হয়েছে তোর জন্য। আমার এখন উচিত তোর স্ত্রীকে সত্যি সত্যি মেরে ফেলা। থামো থামো, বোকামি করো না, বলো কত টাকা চাই তোমার? টাকা দিয়ে তুই সব কিছু সমাধান করতে পারবি? তুই আমাকে জেলে ভরে নিজের সুখে শান্তিতে সংসার করেছিস, আর আমি জেলে পচে মরেছি। আমি এখন কাউকে ছাড়াবো না, আমি প্রতিশোধ নিব। প্রান্ত দেখ, ঝামেলাটা তোর সাথে আমার, তুই তুই নিশাকে যেতে দে, আমরা আমরা বসে কথা বলি। ঠিক আছে, তুই আগে সব কিছুকে সত্যি খুলে বল। সত্যিটা তোমারও জানা উচিত। বল সত্যি ঘটনা কি ছিল? তুমি কিছু বলছো না কেন? কি জানো তুমি? কি সত্যি বলো না। আমি 1 থেকে 3 গুনবো। 1। তুমি সত্যি কথা ভুলে বলো, ও আমাকে মেরে ফেলবে। তুমি সত্যিটা কেন বলছো? উনি আমাকে মেরে ফেল। 2। আরে উনি তোমাকে শুট করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বলো তুমি কি জানো? 3। ঠিক আছে, বুঝি বুঝি, সব বুঝি, আমি সব সত্যিটা বুঝি। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, কারণ ও আমাকে বাধ্য করেছিল। আমার স্ত্রী প্রচুর লোভী ছিল, ও আমাকে ডিভোর্স দিয়ে পথে ফকির বানাতে চেয়েছিল। তাই আমার যেটা দরকার ছিল আমি সেটাই করেছি, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার সেটাই করব। আমার কী দোষ ছিল অনেক? আমি না তোর ভালো বন্ধু ছিলাম? তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ফাঁসিয়েছিস, আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। আমি এবার কাউকে ছাড়বো না, আমি এবার প্রতিশোধ নিব। আমি পারবো না। প্রান্ত, প্রান্ত, আমার ভুল হয়েছে প্রান্ত, আমি শুধু এতদিন নিজের কথাটা ভেবেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোকে হেল্প করবো। শালা রেকর্ডিং চালু করে রাখছে, ও আমার বিরুদ্ধে প্রমাণ বের করতে চেয়েছিল। ও ভেবেছে আমাকে এত সহজে মেরে ফেলা সম্ভব। সরি ডার্লিং, এমনটা কখনো হবে না, আমরা পুলিশকে সব কিছু খুলে বলবো, পুলিশ এসে ওকে নিয়ে যাবে। অনিক, তুমি যা বলে তা কি সত্যি? তুমি কি সত্যি টাকার জন্য এরকম করেছো? আরে তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি তোমার এক্স ওয়াইফকে টাকার জন্য মেরে ফেলেছিলে? নিশা, ও আমার কাছে সব কিছু কেড়ে নিতে চেয়েছিল, ও আমাকে পথের ফকির করতে চেয়েছিল। এই সামান্য কারণে তুমি ডিসিশন নিয়ে ফেললে যে তুমি একটা মানুষকে খুন করে ফেলবে? নিশা, তুমি আমার কথা শোনো। তুমি আমাকে ধরবে না। নিশাত, আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাচ্ছি না। নিশাত, আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ফল ভালো হবে না। ত
তোমরা আমার কোনো প্রমাণই বের করতে পারবে না, আমি আবার বেরিয়ে আসবো। তুমি আমাকে হেল্প কেন করলে? কারণ আমি জানতাম যে আপনি নির্দোষ, আর তার থেকেও বড় কথা আমি এটাও জানতাম যে আপনি আমাকে ইন্টেনশনালি আঘাত করেননি। আর পুলিশ কি বলল? আপনার থেকে পাওয়া অডিও রেকর্ডটি শুনে তারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে আপনি নির্দোষ। তারপরেও তদন্ত সূত্রে আপনি জেল থেকে কিভাবে পালালেন এই ব্যাপারে জানতে চাওয়ার কারণে তারা আপনার সাথে আবারও দেখা করতে চাইতে পারে। জেল থেকে পালানো সে এক লম্বা কাহিনী,